রাজশ্রী অনুষ্ঠানে সুস্বাগতম জানাই আমার পাশে বসে আছেন রাজশ্রী ওয়েলকাম রাজশ্রী এবং গণেশকে প্রণাম করে শুরু করছি এবং তার সঙ্গে সঙ্গে একটা কথা বলতে চাই যে গত সপ্তাহে আমি বলেছিলাম যে আমার বহুদিনের পুরনো সাথী এবং বন্ধু রাজশ্রী তার অভিজ্ঞতা তার ধারণা 18 আমার ধারণা 20 কারণ আমার কোম্পানি তো বয়স 22 পেরিয়ে 23 হতে আরম্ভ করলো তো সুতরাং 18টা হয় কি করে এই হিসাবটা করতে গিয়ে উনি পেলেন আমি জানি না বাট টেলিভিশন অনুষ্ঠানটি উনি করছেন প্রায় 20 বছর ধরে এবং আমার সঙ্গে তিনি শুরু করেছিলেন আচ্ছা একটু পার্ট করে অনুষ্ঠানটা করি প্রথম আমি যেটা বলি শি ইজ ভেরি সফট অ্যান্ড সুইট লুকিং লেডি এবং একটা ব্যাপার আমার যেটা মনে হয়েছে মানে এটা আমার আইডিয়া রাজশ্রী খুব শিক্ষিতা মেয়ে উত্তর কলকাতার আধুনিকা আমি যে কোনো জিনিস টেলিভিশন বলুন বা প্রকাশ্যে বলুন বা সিনেমাতে বলুন আমি যদি খুব সিম্পল মানুষের চোখে যেই জিনিসটা ভালো লাগে সেরকম ধরনের পোশাক আশাক বা সাদামাটা হয়ে বুঝতে পারি তাহলে মানুষের কাছে চাহিদাটা খুব ভালো হয় কারণ মানুষ তো চায় যে আমার যার সঙ্গে কথা বলবো তাকে দেখতে যেন আমার মতনই হয় আমি একটা বিদঘুটে খিটকেল 30 বছরের অভিজ্ঞতা বা 50 বছরের অমুক তমুক একটা ভয়ঙ্কর কথাবার্তা সেটা নয় ভেরি সিম্পল টক স্বাভাবিক কথাবার্তা হবে স্বাভাবিকভাবে আপনাদের সঙ্গে ইন্টারাকশন হবে আপনি তবে না তাকে দিদি বলতে পারবেন বা বোন বলতে পারবেন বা তাকে বিশ্বাস করতে পারবেন রাজশ্রী হচ্ছে গিয়ে সেই সমকালীন অবস্থানের আজ 20 বছর ধরে ঠিক একই ভঙ্গিতে একইভাবে মানুষের সঙ্গে রয়েছেন এবং ডেফিনেটলি ইটস আ সার্ভিস ফর দ্য পিপল এবার একটা কথা হচ্ছিল যে গুড টাইম ব্যাড টাইম তার আগে ছোট্ট করে বলে দিই যে আপনারা জানেন যে সামনের বৃহস্পতিবার না সামনের বৃহস্পতিবার মৌনী অমাবস্যা যেটার উপর উনি কাজ করছেন বা আপনাদেরকে এর আগেও জানানো হয়েছে বা আমার মৌনী অমাবস্যাটা নিয়ে আমি খুবই মৌনী অমাবস্যাটা নিয়ে পড়াশুনো করলাম যে আমি দেখলাম যে হ্যাঁ ঠিক উনি এক্স্যাক্টলি ঠিকঠাক বলেছেন আমি গুগলস গেটে দেখলাম যে মৌনী অমাবস্যার স্পেশালিটি হচ্ছে যে কোনো খারাপ ভাবনা ভাব দেওয়া হবে না মায়ের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে এবং মানুষের ভালো চাইতে হবে মৌনীর থেকে মানে উনি যা বলেছেন সেটাই আমি রিপিট করছি উনি আরও ফার্দার বলবেন এবার ধরুন আমার কারোর সঙ্গে বক্সিং রয়েছে তা আমি গিয়ে বললাম মা আমি কারোর খারাপ চাই না সেই ব্যাটা তো মেরে আমার মুখ ভেঙে দেবে তো কারোর তো খারাপ চাইতে কি হবে মৌনী অমাবস্যার দিনটা এমনই এটা হচ্ছে একটা পবিত্র দিন দেখুন আমি জীবনে কতগুলো জিনিস মেনে খুব চলি কতগুলো জিনিস খুব মানি যেমন এই যে কথাটা আপনি বললেন আপনি বলছেন আমি 20 বছর ধরে এখানে বসছি কিন্তু আমি আপনাকে বলছি 2002 থেকে 2021 এক্সাক্ট 18 বছর আগস্ট মাস আসলে 19 বছর হবে মানে এতটাই প্রপার কথা মানে এখানে কোনো কোনো জল মেশানো নেই আচ্ছা ঠিক আছে আমি তাই মাঝে মাঝে ভাবি যে হয়তো 6 মাস সিটিভিনে বসে অনেকে বলেন আমি 30 বছর বসছি মানে এই জিনিসগুলো না আমার খুব অদ্ভুত লাগে কেননা আমি এগুলো করতে পারি না বা বলতে পারি না আমি সত্যি সত্যি যেটা হয় সেটাই বলি যে 2002 আগস্ট এবং আজকে 2019 এই সরি 2021 আগস্ট আসলে ঠিক 19 বছর হবে তো আপনারা আমাকে এতদিন ধরেই দেখছেন ওই 6 মাস বসলাম আর বললাম আমার 30 বছরের অভিজ্ঞতা এটা না তো যেটা আমি বলবো মৌনী অমাবস্যা হচ্ছে এমন একটা দিন এই দিনটা না ভীষণ পবিত্র একটা দিন এই দিনে কোনো খারাপ ভাবনা চিন্তা করা চলবে না এটা মাথায় রেখে চলতে হবে এটা আমাদের হিন্দুদের কাছে এটা একটা অত্যন্ত পবিত্র দিন কেননা এটাতে প্রয়াগে এই সময় কুম্ভমেলা হয় প্রয়াগে এই সময় কুম্ভমেলা হয় কুম্ভ স্নান হয় এবং দেশ বিদেশ থেকে সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ এই সময় জড়ো হন কুম্ভ স্নানের জন্য এবং মনে করা হয় এই সময় গঙ্গা সহ সমস্ত নদীর জল ভীষণ পবিত্র হয়ে ওঠে যার জন্য এদিনকে স্নান করতে বলা হচ্ছে গঙ্গায় স্নান করতে বলা হচ্ছে কিন্তু হয়তো সবার বাড়ির কাছে গঙ্গা নেই হয়তো সবাই সাঁতার জানেন না এটাও আমাদের মাথায় রাখতে হবে এই দিনে স্নানটাকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে না আমার এখানে একটা ছোট প্রশ্ন একটু ইন্টারাপ্ট করব সেটা হচ্ছে যে আমার বাড়ির সামনে যদি পুকুর থাকে হ্যাঁ আমি বলছি না পুকুরের জলে বলছি আমি সবটাতেই আসছি বলা হচ্ছে গঙ্গায় স্নান করতে বা কোনো প্রবহমান নদীর জলে স্নান করতে যেখানে জল প্রবহমান কিন্তু এটা হতে পারে যে আমার বাড়ির সামনে গঙ্গা নেই আমার বাড়ির সামনে প্রবহমান নদী নেই বা আমি সাঁতার জানি না এটাও হতে পারে সবাই সাঁতার জানেন এটাও নয় সেক্ষেত্রে বলা হচ্ছে জলের মধ্যে একটু কালো তিল ফেলে স্নান করুন আপনার বাড়ির জলে স্নান করুন হ্যাঁ বাড়িতেই করুন কিন্তু একটু কালো তিল ফেলে স্নান করুন বেশ এই দিন কিছু কিছু কাজ করতে বলা হচ্ছে এই দিন বলা হচ্ছে কাককে খাবার দিন কুকুরকে খাবার দিন গরুকে খাবার দিন অনাহারি মানুষকে খাবার দিন অর্থাৎ ভালো কাজ করুন এগুলো প্রত্যেকটা ভালো কাজ যখন কারো খিদে পাচ্ছে
তখন তাকে খাবার দেওয়াটা একটা অত্যন্ত পবিত্র কাজ এবং মানে পশু পাখিদের ক্ষেত্রে তো এটা ভীষণভাবে প্রযোজ্য, কারণ তারা তো রোজগার করে খেতে পারে না, তাদের খাবারটা দিতে হয়, আমাদের মানুষকেই দিতে হয়। তো এইখানে এই দিতে বলছে, পশু পাখিদের খাবার দিতে বলছে, কুকুরকে, কাককে, গরুকে, এবং কুকুর মহাকালের বাহন, এদেরকে খাবার দিতে বলছে, অনাহারী মানুষকে খাবার দিতে বলছে। কোনো মানুষকে দেখলেন কষ্ট পাচ্ছে, পথের ধারে বসে আছে, তাকে খাওয়ান, তাকে পেট ভরে খাওয়ান, অর্থাৎ সমস্ত রকম ভালো কাজ করতে বলা হচ্ছে, কোনো রকম বিবাদ বিসম্বাদে জড়াতে বারণ করা হচ্ছে। এই দিন কারোর সঙ্গে কোনো ঝগড়াঝাটি করবেন না, অশান্তি করবেন না, কোনো বিবাদে জড়াবেন না, এগুলো প্রত্যেকটা বারণ করা হচ্ছে। এবং এটা মৌনী শব্দটা, অ্যাকচুয়ালি মৌনী শব্দটা এসেছে মুনা শব্দ থেকে, যেটা কিনা নিরাপত্তার পরিচয় দেয়। এবং মৌনী অমাবস্যাকে কুম্ভ বা অমৃত যোগ দিবস হিসাবে গণ্য করা হয়, কেন যেহেতু এই সময় প্রয়াগে কুম্ভ স্নান হয়, এই দিনটাকে মনে করা হয় কুম্ভ বা অমৃত যোগ দিবস। এই দিনটাকে সুখ সম্পদ অর্জনের দিন বলে মনে করা হয়, সুখ অর্জনের দিন, সম্পদ অর্জনের দিন, অত্যন্ত একটা পবিত্র দিন। এই সময় এই দিনে কারোর সঙ্গে কোনো বিবাদ বিসম্বাদে যেতে বারণ করছে, এবং মনে করা হয় এই দিন ঈশ্বর পৃথিবীতে নেমে নিজের রূপ পরিবর্তন করেন। অর্থাৎ দেখুন, ঈশ্বর তো ডাইরেক্ট আপনার কাছে আসবে না, কিন্তু ঈশ্বর কারো মাধ্যমে আপনার কাছে আসতে পারেন এবং সেটা যে কোনো রূপে আসতে পারেন। মনে করা হয় ঈশ্বর পৃথিবীতে নেমে নিজের রূপটা পরিবর্তন করেন। অ্যাকচুয়ালি মৌনী অমাবস্যার দিনটা হচ্ছে আধ্যাত্মিকতার জন্য টোটালি উৎসর্গীকৃত একটা দিন, একটা অত্যন্ত পবিত্র দিন, টোটালি আধ্যাত্মিকতার জন্য উৎসর্গীকৃত একটা দিন। এবার এই যে এই দিনের যে পবিত্রতা, এই দিনটা যে আধ্যাত্মিকতার জন্য উৎসর্গীকৃত, এই দিনের যে বিভিন্ন ভালো ভালো বিষয় রয়েছে সেইটাকে কাজে লাগিয়ে, এই দিনের পবিত্রতা, পজিটিভিটি, এটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু হরোস্কোপের নেগেটিভ গ্রহযোগের সংস্কার করার জন্য এই দিনটা হচ্ছে ভীষণ আদর্শ দিন। কেন আমাদের হরোস্কোপের যাকে প্রত্যেকটা মানুষ ভালো থাকতে চায় এবং প্রত্যেকটা মানুষ চায় তার জন্মসূত্রে যে ভাগ্যটা পেয়েছি তার ঊর্ধ্বে উঠতে, সবাই সেটা চায় যে আমার শুভ গ্রহদের আরও বলবত্তা বাড়ুক, অশুভ গ্রহের প্রভাব থেকে রক্ষা পাই, এটা সবাই চায়। আর আপনি তো জানেন যে কোভিড পিরিয়ড মানে কারোর ভালো নেই, কেউ ভালো নেই, কেউ ভালো নেই, একদম 100% কোভিড পিরিয়ড মানে কেউ ভালো নেই, সবাই খারাপই আছেন। তো এই দিনটা হচ্ছে ভালো থাকার চেষ্টা করার দিন, এই দিনটা হচ্ছে যাবতীয় নেগেটিভিটি, গ্রহগত যা কিছু নেগেটিভিটি, এই দিনের পবিত্রতাটাকে কাজে লাগিয়ে সেই নেগেটিভিটির ঊর্ধ্বে ওঠার দিন। এই দিনটা হচ্ছে আধ্যাত্মিকতার জন্য উৎসর্গীকৃত একটা দিন। সাধকরা তো এই দিনের জন্য অপেক্ষা করে থাকেনি, সাধক যারা, যোগী যারা, তারা তো এই দিনের জন্য অপেক্ষা করে থাকেন তাদের সাধনায় সিদ্ধি লাভের জন্য, সাধন মার্গে আরও উচ্চস্তরে যাওয়ার জন্য এই দিনের জন্য অপেক্ষা করে থাকেন। আবার গৃহীরা অপেক্ষা করে থাকেন তাদের বিভিন্ন মনস্কামনা পূরণের জন্য এবং স্পেসিফিক্যালি গ্রহ সংস্কার। এই কথাটা আমি বারবার কেন বলছি যে এই দিনটা যে এই যে এই দিনটার যে আলাদা কিছু ভ্যালু রয়েছে, আলাদা কিছু পবিত্রতা রয়েছে, এই যে জ্ঞান, সুখ, সম্পদ অর্জনের দিন, জ্ঞান অর্জনের দিন, সুখ অর্জনের দিন, সম্পদ অর্জনের দিন, তো এই দিনটাকে যদি আমরা গ্রহ সংস্কার করি, আমাদের হরোস্কোপের নেগেটিভিটি সংস্কারের জন্য যদি এই দিনটাকে কাজে লাগাই, সেটা কিন্তু ভীষণভাবে ফলদায়ী হবে। কেন আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে শুভ গ্রহদের বলবত্তা বাড়ানো, অশুভ গ্রহের কুপ্রভাব থেকে নিজেকে রক্ষা করা। এই অশুভ গ্রহের কুপ্রভাব থেকে নিজেকে রক্ষা করা, নেগেটিভিটি থেকে পজিটিভিটিতে যাওয়া, এই সব কিছুর জন্য মৌনী অমাবস্যা হচ্ছে একটা ভীষণ মানে একদম মানে একটা পবিত্রতম দিন এবং আধ্যাত্মিকতার জন্য উৎসর্গীকৃত দিন। এবং বারবার বলা হচ্ছে এই দিনে ভালো কর্ম করুন, ভালো চিন্তা করুন, স্নান করুন, সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করুন। এবং এটাও বলা হচ্ছে যদি আপনি কোনো নদীতে, এদিন মনে করা হয় নদীর জল ভীষণ পবিত্র হয়ে ওঠে, কিন্তু যদি নদীতে স্নান করতে না পারেন, যদি সাঁতার না জানেন, যদি বাড়ি, হ্যাঁ, জাস্ট আপনি জলের মধ্যে তিল ফেলে স্নান করুন এবং হ্যাঁ ওটাই করতে হবে, এবং বিভিন্ন ভালো ভালো কাজ করুন, যে কাজগুলো অন্য কারো দেখা যাচ্ছে অন্য কারো স্যাটিসফ্যাকশন এনে দিচ্ছে, অন্য কারো কুণ্ণিবৃত্তি নিবৃত্ত করছে, সেই ধরনের কাজগুলো, যে কাজগুলো করলে একটা মানুষ বা পশু বা পাখি সে উপকৃত হচ্ছে এবং তার সেই ভালো লাগাটা সেটা আপনার জন্যও কিন্তু শুভ হচ্ছে। কেন সবসময় একটা জিনিস জানবেন, আপনি যে কাজটাই করছেন, আপনি যখন কাউকে আঘাত দিচ্ছেন তার চোখের জলটা কিন্তু আপনার জন্য খারাপ, আবার আপনি যখন কাউকে সেবা করছেন, কারোর জন্য ভালো কিছু করছেন, তার যে ভালো লাগাটা, তার যে তার ভেতরে যে স্যাটিসফ্যাকশানটা, সেই স্যাটিসফ্যাকশানটা কিন্তু আপনার কাছে ফিরে আসে এবং সেই স্যাটিসফ্যাকশান থেকে আপনার ভালো কিছু হয়, এগুলো মাথায় রেখে চলতে হবে। এবং এই বিভিন্ন কারণের জন্য মৌনী অমাবস্যার দিনটা হচ্ছে ভীষণ পবিত্রতম একটা দিন, ভীষণ ভালো একটা দিন,
মৌনী অমাবস্যার দিনটাকে সবাইকে বলবো ভালোভাবে কাটাতে। চমৎকার বলেছেন রাজশ্রী, এবং আমি একটা জিনিস মনে করি যে একটা হ্যাবিট তৈরি করে দিতে চাইছেন বোধহয় ম্যাডাম। এই হ্যাবিটটা মানে হচ্ছে আপনি সকাল থেকে রাত্রি অবধি ভালো কাজ করলেন, ভালো ভাবলেন, কাউকে সাহায্য করলেন, সহযোগিতা করলেন, খাবার দিলেন, দেখবেন যে এন্ড অফ দ্য ডে রাত্রিবেলা আপনি যখন শুতে যাচ্ছেন তখন আপনার নিজের একটা স্যাটিসফ্যাকশন হচ্ছে যে আমি একটা ভালো মানুষ, নিজেকে ভালো বলতে পারাটার মতন সত্যি তো আর কিছু নেই, কারণ মানুষ সত্যি যে জানে যে আমি কতটা বদমাইশ বা আমি কতটা বেয়াদব, কিন্তু আমি কতটা ভালো নিজেকে নিজের প্রমাণ করার জন্য যদি রাত্রিবেলা শোয়ার সময় মনে হয় যে আজকের দিনে আমি খুব ভালো ছিলাম, তাহলে পরের দিনও কিন্তু ভালো হতে ইচ্ছা করবে। খুব সত্যি কথা, খুব সত্যি কথা, যে আরেকটা দিন ভালো থাকি না, এটা একটা হ্যাবিটস এর মধ্যে রাজশ্রী কিন্তু ভালো কাজ করি না, আরেকটা দিন ভালো কাজ, একটা হ্যাবিটস এর মধ্যে রাজশ্রী কিন্তু আপনাদের ফেলে দিলেন। বড় চমৎকার অনুষ্ঠান হচ্ছে, অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম ঠিক এই ধাতের হয় না, ভালো লাগছে। একটা ফোন নিয়ে নি, হ্যালো। হ্যাঁ নমস্কার দাদা, আমি আসাম থেকে কথা বলছিলাম। হ্যাঁ বলুন। আমার নাম হচ্ছে মৈত্রী ব্যানার্জি। কার সম্বন্ধে? আমি আমার নিজের সম্বন্ধেই জানতেছিলাম। আমি একটু বলি, আমি অনলাইনে আমার হাজবেন্ডের একটা প্রেডিকশন করিয়ে আমি রেমেডি করিয়েছিলাম এমনি মান্থ অফ এপ্রিল। কাকে, কার কাছে? দিদির কাছে। হ্যাঁ, তারপর তো এবারে আমি যেটা বলতে চাই দিদিকে, যে হার্ট ফেল থ্যাঙ্কস টু দিদি, যে আমি গোটা 7-8 মাসের মাথায় আমি একটা ড্রাস্টিক চেঞ্জ পাচ্ছি বিজনেস সেক্টরে আমার হাজবেন্ড। যেমন মানে আগে বিজনেসটা যেভাবে গ্রাফটা নিচের দিকে নামছিল, এবারে দেখা যাচ্ছে গ্রাফটা উপর দিকে চড়ছে। খারাপটা কবে থেকে ভালো ভালো হতে শুরু করলো? ধরুন 4 মাস বাদে থেকেই আমি স্টার্ট করলাম। না মানে মানে মান্থটা একটু মানে মেনশন করুন না কাইন্ডলি, আপনি একটু একটু যদি মাসটা মেনশন করেন ভালো হয়, কারণ আমি একটা এপ্রিলে করেছি তো, এই এপ্রিল মানে 2020 থেকে আমি একটা ফিডব্যাক পেয়ে গেছি। না না না, 2020 এপ্রিল তো কিন্তু করোনা আবহে যে সময় লোকে মানে নাক মুখ ডুবে গেছে, এটা নিয়ে আপনি একদিন প্রোগ্রাম করবেন আমি অনুরোধ করি, এবং ব্যবসা পত্র সবকিছু মুখ থুবড়ে পড়েছে, ওই সময়টা একটা আনকমন বিজনেস কে আপনি স্ট্যান্ড করিয়েছেন। থ্যাংকস। হ্যাঁ নেক্সট বলুন। এবারে আজকে আমি একটু আমার নিজের ব্যাপারে একটু জানতে চাই, ডেট অফ বার্থটা বলবেন কাইন্ডলি। 5th March। হ্যাঁ 5th March 1973। জন্ম কোথায়? জন্ম হচ্ছে নর্থ লক্ষীমপুর আসামে। আর টাইমটা বলবেন, টাইমটা টাইমটা 7:48 PM আসামে জন্ম। 48 PM নর্থ লক্ষীমপুর। নর্থ লক্ষীমপুর যদি আসলো তো ভালো, যদি না আসে তাহলে অন্য কিছু ধরতে হবে, গুয়াহাটি ধরবে। হ্যাঁ গুয়াহাটি ধরতে হবে, দেখে নি নর্থ লক্ষীমপুর আসবে কিনা। হ্যাঁ নর্থ লক্ষীমপুরে চলে আসবে। আচ্ছা বাস, আচ্ছা 5th March 1973 সেদিন ছিল সোমবার, সন্ধে 7:48 নর্থ লক্ষীমপুর, কন্যা লগ্ন কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। আচ্ছা দিদি জানা আছে ওটা, যেটা আমি বলবো সেটা হচ্ছে কন্যা লগ্ন কুম্ভ রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এটা নিজের সম্পর্কে জানছেন তো? নিজের সম্পর্কে। আচ্ছা হরোস্কোপে বুধ মীন রাশিতে বক্রী অবস্থায় রয়েছে, বাকি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে। যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্নের চতুর্থ দশম ভাবের ওপরে রাহু কেতু অ্যাক্সিস, চতুর্থ দশম ভাবের ওপরে কালসর্পযোগ রয়েছে, কিন্তু হরোস্কোপে নিজস্ব অর্থ রোজগারের যোগ রয়েছে, শুক্র তুঙ্গাভিমুখী, কিন্তু সঙ্গে রবিকে নিয়ে রয়েছে, রবি শুক্রের দারিদ্র যোগও রয়েছে। ভালো চাকরি, ভালো অর্থ রোজগার করার কথা হরোস্কোপে রয়েছে, কিন্তু এখানে খানিকটা ধারাবাহিকতার অভাব দেখাচ্ছে। দেখা গেল আপনি ভালো চাকরি করছেন, ভালো অর্থ রোজগার করছেন, সবকিছু করছেন, হঠাৎ করে সেই জায়গাটা নষ্ট হয়ে যাওয়া, সেই জায়গাটা থেকে সরে যাওয়া, এই জাতীয় একটা জায়গা কিন্তু হরোস্কোপে দেখাচ্ছে, মানে কন্টিনিউয়েশন দেখাচ্ছে না, এটাই নেগেটিভিটি। এবং চতুর্থ দশম ভাবের ওপরে চতুর্থ ভাবে মঙ্গল এবং রাহু রয়েছে, বাড়ির পরিবেশগত প্রবলেমও থাকার কথা, ডিসিশন নেওয়ার প্রবলেম অনেক সময় হওয়ার কথা, রবি শুক্রের দারিদ্র যোগ রয়েছে, যেটা মনের মতো জায়গাটা পেতে অর্থনৈতিক ক্ষেত্রে বাধা দেয়। আপনি একটু শেয়ার করুন এবার বলুন। হ্যাঁ হ্যাঁ দিদি, আপনি যা বললেন একদম জেরক্সকপি বলে দিলেন। হ্যাঁ আমি একটা বিজনেসের সঙ্গে যুক্ত আছি। হ্যাঁ
হ্যাঁ, কিন্তু আপাতত কিন্তু ওটা একটা ব্রেকডাউন হয়ে গেছে। আমি এখন ইনোসেন্স আপনি বলতে পারেন যে আনএমপ্লয়েড। আচ্ছা, তার মানে আপনার একটা ছেদ চলে এসেছে ডিউ টু কালসর্পযোগ, ছেদ চলে এসেছে। কালসর্পযোগ প্রবল, রবি শুক্রের দারিদ্র যোগ প্রবল, অনেকগুলো জায়গায় নেগেটিভিটি। আর বিজনেস হলে সপ্তম ভাবে বুধ নিচস্থ, সপ্তম প্রতি বৃহস্পতি, পঞ্চম নিচস্থ। এইটার জন্যই ভালোভাবে করতে করতে এই যে হঠাৎ করে একটা জায়গায় ছেদ চলে এলো, একটা জায়গায় থেমে গেলেন ডিউ টু এই যে সপ্তম ভাবে নিচস্থ বুধ, সপ্তম প্রতি পঞ্চম ভাবের ওপর নিচস্থ হয়েছে, নেগেটিভিটি অনেকগুলো আছে। শরীর স্বাস্থ্য খুব ভালো নয়, আর সব থেকে বড় কথা আপনি মানসিক ভাবে খুব আপসেট। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দাদা, থ্যাংক ইউ। একটা জিনিস আমি মনে করি যে আমরা কোনো রেস্টুরেন্টে যখন খেতে যাই বা কোনো সিনেমা হাউসে আপনার মিসেস বা আপনার মিস্টার যখন দেখতে যান একসাথেই যান, ও আগে খেয়ে আসুক পরে আমি যাবো, গোছের তো ব্যাপার হয় না। এই যে বিজনেস, কর্তারও রয়েছে গিন্নিরও রয়েছে, তা কর্তা নিজেকে সারপ্রাইজলি খুব ওয়ার্স টাইমে নিজেকে আপগ্রেড করে নিলেন রাজশ্রীর কাছে এসে, গিন্নি কেন করলেন না সেই সময়টা? আচ্ছা, তখন হয়তো আপনার ভালো যাচ্ছিলো, এই ভালো সময়ই কিন্তু ভাগ্য দেখানোটা সবথেকে বুদ্ধিমান বা বুদ্ধিমতির লক্ষণ, সেইটা যদি আপনারা করতে পারতেন আমার মনে হয় যে এই ব্যাপারটা হতো না। দেখুন, হাজব্যান্ড কিন্তু আপগ্রেড করে চলে গেল। এবার যে কোনো মানে প্রফেশনের ক্ষেত্রে, যে দুই সেম প্রফেশনের, এও বিজনেসম্যান এও বিজনেসম্যান, একটা ক্ল্যাশ কিন্তু আসবেই, যে তোমার ব্যবসাটা উঠছে আমারটা উঠছে না, নেমে যাচ্ছে, সেটাই কথা হবে না, এটা একটা হবে, পার্সোনালিটি ক্ল্যাশ একটা আসবে। হ্যাঁ, তো ওই সময়টা উনিও তো দেখিয়ে নিলে পারতেন, তাহলে আজকে তো আর এই ফোনটা করার দরকার হতো না। যাই হোক, হাউএভার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমরা আড্ডা মারতে মারতে একটা আলোচনা করছিলাম যে কোভিড পিরিয়ড বা খারাপ ওয়ার্স টাইম, তারই একটা কিন্তু ফোনের নমুনা আমরা পেলাম। তবে ওনাকে আমি একটা কথা বলতে পারি যে আমাদের এই যে মৌনি অমাবস্যা রয়েছে কালকে, এটার জন্য আমরা কিন্তু অনলাইন রেখেছি। হ্যাঁ, সেটাই আমি অ্যানাউন্সটা করতে যাচ্ছি। মৌনি অমাবস্যায় নরমালি থাকে হচ্ছে সাম্বাজার চেম্বার, জুপিটার চেম্বার, কিন্তু কালকে আমরা না জুপিটার চেম্বারটা না রেখে অনলাইন রেখেছি, এবার উনি এই অনলাইনটাকে কাজে লাগাতে পারেন। বেশ, তাহলে একটা অনুরোধ আপনাদের প্রত্যেককে করে দিই, যেহেতু পরশুদিন মানে আজকে মঙ্গলবার, পরশুদিন বৃহস্পতিবার, পরশুদিন সকাল থেকেই সাজো সাজো রপটা থাকবে, তো আপনারা আগামী কালটা পুরো বা আজকে বাকি সময়টা পুরো এনক্যাশ করবার চেষ্টা করবেন। কখন ওনাকে পাওয়া যাবে, ফোন নাম্বার যাচ্ছে দেখুন, বুকিং নাম্বার, আপনারা অবশ্যই অনলাইনে, অনলাইনে ভাগ্যচক্র, হ্যাঁ আজকে তো ভাগ্যচক্র রয়েছে, ঠিক আছে, এবং কালকে ফুল ডে, সারাটা দিনের মধ্যে আপনি কিন্তু নিজেকে নার্চার করে নিতে পারবেন। ফর অ্যান এক্সাম্পল আমি বলছি যে একটু আগে যে একটা ফোন এলো, এটা খুব খারাপ লাগে, দুজনকেই খুব শ্রদ্ধা জানিয়ে বলছি, দুজনকে এখনও শ্রদ্ধা জানাই যে দুজনেই বিজনেস করে, একজন ভাগ্যটা দেখিয়েছেন খুব খারাপ যাচ্ছে, তার আপগ্রেড করে দিলেন রাজশ্রী, কিন্তু সেকেন্ড তার ওয়াইফ, তিনি কিন্তু সেদিনকে খুব ক্যাজুয়াল মুডে ছিল যে ঠিক আছে দেখি না আগে তোমার কী হয়। এবার তিনি পড়ে গেছেন গড্ডালিকায়, যখনই কিছু করবেন না, সেম প্রফেশনে থাকবেন, দুজনেই চাকরিজীবী হন বা যাই হোক না কেন, একজনের বিষয় নিয়ে আসলে এটা তো অ্যাস্ট্রোলজি, সঙ্গে সঙ্গে তার সাথী বা তার সঙ্গী বা চিরজীবনের সঙ্গীটাও করিয়ে নেওয়াটা বুদ্ধিমান বুদ্ধিমতির কাজ। আমি নিশ্চয়ই আশা করবো যে আগামীকাল যারাই যোগাযোগ করবেন রাজশ্রীর সঙ্গে, যদি কর্তা হন তো গিন্নিরটাও দেখিয়ে নেবেন অ্যাট এ টাইম। হ্যাঁ, সেটা হচ্ছে কালকে অনলাইনটা আপনি কী করে করছেন যদি আরেকটু ছোট করে, কালকে কালকের দিনটা কিন্তু কালকে সাম্বাজার চেম্বার হচ্ছে না, কালকে অনলাইন হচ্ছে। মৌনি অমাবস্যাকে যারা কাজে লাগাতে চাইবেন তারা আজকে গড়িয়াহাট এবং কালকে অনলাইনে যোগাযোগ করতে পারবেন, কালকের দিনটা অনলাইন হচ্ছে। হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ নমস্কার স্যার, আমি নাগেরবাজার থেকে বলছি, সুমিত্রা কবি। হ্যাঁ বলুন সুমিত্রা। হ্যাঁ, আমি আমার ছেলের সম্পর্কে আজকে একটু জানতে চাই ম্যাডামের কাছে। আমি ম্যাডামের কাছে কোনোদিন আসতে পারিনি, কিন্তু লাস্ট এক বছর ধরে ম্যামের প্রোগ্রাম দেখছি, আমার খুবই ভালো লাগে, উনি যেভাবে গাইড করেন আমি সবকিছু ফলো করি ম্যাডামের, তো আজকে আমি একটু ছেলের সম্পর্কে জানতে চাই। ছেলের ডেট অফ বার্থ? হ্যাঁ, ছেলের হচ্ছে 30/7, 30/7, 1999। সময় হচ্ছে বিকেল 6:32, বিকেল 6:32, কোথায়? রানীগঞ্জ, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান। রানীগঞ্জ জানি। হ্যাঁ রানীগঞ্জ। এই মুহূর্তে কোথায় বলছেন? আমি এখন আমি বলছি নাগেরবাজার থেকে। আচ্ছা, এই হলো ব্যাপার, ঠিক আছে, দেখা যাক।
রানীগঞ্জ ওয়েস্ট বেঙ্গল, তাই তো? রানীগঞ্জ অনেকগুলো অনেক জায়গায় আছে। হ্যাঁ হ্যাঁ, রানীগঞ্জ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বর্ধমান। আচ্ছা, 30 জুলাই 1999 সেদিন ছিল শুক্রবার, সন্ধে 8:32 রানীগঞ্জ, মকর লগ্ন, কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্র, জানা আছে? আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি বুধ কর্কটে বক্রী অবস্থায়, শুক্র সিংহে বক্রী অবস্থায় রয়েছে। হরোস্কোপে যেটা দেখাচ্ছে সেটা ছেলের সম্পর্কে জানছেন, তাই তো? ছেলের সম্পর্কে হরোস্কোপে যেটা দেখাচ্ছে, ছেলে তো প্রচণ্ড ব্রিলিয়ান্ট হওয়ার কথা। চতুর্থ ভাবের ওপর বৃহস্পতি এবং শনি বসে আছে, প্রচণ্ড ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হওয়ার কথা, সায়েন্স নিয়ে পড়াশোনা করার কথা। কিন্তু হরোস্কোপে যেটা, খুব মেধাবী, খুব খুব ভালো স্টুডেন্ট, খুব মেধাবী স্টুডেন্ট, কিন্তু হরোস্কোপে যেটা রয়েছে সেটা হচ্ছে, হরোস্কোপে কিন্তু চাকরি অর্থ রোজগারের জায়গাটা ততখানি ভালো দেখাচ্ছে না। ভীষণ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, খুব ভালো কোনো জায়গা থেকে পড়াশোনা করার কথা, কিন্তু হরোস্কোপে পরবর্তী ক্ষেত্রে এস্টাবলিশমেন্টের যে জায়গাটা, মনের মতো চাকরির জায়গা, মনের মতো অর্থ রোজগারের জায়গা, সেটা কিন্তু ততখানি ভালো দেখাচ্ছে না। এবং আপনার ছেলে যতটা মেধাবী সেই অনুযায়ী সে কিন্তু পরবর্তীতে সাকসেস পাওয়ার জায়গায় বাধা রয়েছে। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাম, আমার ছেলে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, আর এখন সে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে ফাইটার পাইলট ট্রেনিং করছে। হ্যাঁ, মানে তার মানে ও বিটেক করছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। আচ্ছা, এখন প্রবলেম হচ্ছে ওই সব জায়গায় একটা, প্রত্যেকটা জিনিসে একটা বাধা চলে আসে। হ্যাঁ, সেটাই তো হওয়ার। অর্থাৎ কিনা এই ন্যাশনাল ডিফেন্স একাডেমির যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে গিয়ে যে টাকাও পাবে, পড়াশোনাও করবে, কোনো জায়গায় একটা অর্থ রোজগারের ক্ষেত্রেও হোক বা, আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে এটা আপনি সাজেস্ট করবেন, মানে খুব ইম্পার্শিয়াল সাজেস্ট করবেন, মা হিসেবে অনেকেই অনেক কথা বলতে পারে, ইটস এ ভেরি টাফ প্লেস, এখানে কিন্তু নিয়মানুবর্তিতার মধ্যে থাকতে হবে। তার মা যদি মনে করেন যে খুব চাপ হচ্ছে, আসলে কিন্তু ওটাই যদি সিস্টেম হয়ে থাকে, যেটা সত্যি সেটাই। হ্যাঁ, আমি একটা কথা বলছি, দেখুন, পরবর্তী জায়গাটা যথেষ্ট ভালো, এনডিএ থেকে পড়াশোনা করছে, সব কিছু ঠিক আছে, কিন্তু যথেষ্ট ভালো, মানে খারাপ যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে পরবর্তীতে যতখানি অর্থ রোজগার, যতখানি সাফল্যের জায়গা, এই জায়গাটাতে কিন্তু বাধার যোগ দেখাচ্ছে। এবং পড়াশোনা করতে গিয়েও খানিকটা আশপাশ পারিপার্শ্বিক থেকে নেগেটিভিটি ফেস করা বা এই জায়গাগুলোও কিন্তু দেখাচ্ছে, মানে ও খুব স্যাটিসফাইড এটা কিন্তু আমি বলতে পারছি না। আপনি তো যেখানে দেখা যাচ্ছে যে ও, আপনি যেটা বলছেন সেখানে ও যথেষ্ট ভালো জায়গা থেকে পড়াশোনা করছে, কিন্তু তারপরে এই জিনিসটা কিন্তু দেখাচ্ছে, এটা দেখাচ্ছে ডিসস্যাটিসফ্যাকশন দেখাচ্ছে। এটার জন্য আমি হরোস্কোপ সংস্কার করতে বলবো। এটা এটা কিন্তু ক্রিটিক্যাল, এটা কিন্তু খুব ইজি ইজি, দুটো ফোনই পেলাম, দুটো ফোনই খুব ভালো ফোন, সেকেন্ডটা অনেক ভালো ফোন, কারণ এরকম একটা মেরিটফুল ছেলে, তার মায়েরা সবসময় বলবে যে আ খুব অত্যাচার। উনি কিন্তু ডিফারেন্ট কথা বললেন, উনি বললেন যে সিস্টেম সিস্টেমের মতনই চলবে, কিন্তু তুমি মিলিয়ে নিতে পারছো না, তোমার মেলানোর জায়গাটাকে আমি মিলিয়ে দেবো, তাই তো? যে তোমার তোমার মধ্যে যে ল্যাপসেসগুলো রয়েছে সেটাকে আমি মেক আপ করে দেবো, কিন্তু ওই সিস্টেমের মধ্যে গিয়েই তোমাকে থাকতে হবে, ওরা ব্রেক করবে না, করে না। যা, প্রোগ্রাম শেষ হয়ে গেল, আমার তো অনেক বলার ছিল, কোথায় বসবে বা না বসবে, এই হয় মুশকিল। রাজশ্রী ইজ ভেরি পপুলার, ইজ মাই ভেরি ফেভারিট প্রোগ্রাম রাইট নাও। এটুকুই বলতে পারি যে কালকে সারাদিন উনি আছেন, ফোন করে যাবেন বা ইয়ে করে যাবেন, কালকে সকালবেলা উনি আসছেন এবং বিকেলবেলাও আসছেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার। নমস্কার। গণেশ সাথিকার রাজশ্রীদি এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ ভিডিও কলে রাজশ্রীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।